আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েদের জন্য নফল নামাজ কোনো দরকার নেই, যদি করে আলহামদুলিল্লাহ গোল্ডেনে পাবে, কিন্তু যদি কোনো মেয়ে শুধু পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে। আমাদের দেশে মহিলারা অনেকে নামাজ পড়েন কিন্তু বসে আছে নাকি? ফরজ নামাজ বসে পড়লে কিন্তু হবে না, যিনি দাঁড়াতে পারেন পুরুষ হোক মহিলাও দাঁড়িয়ে পড়া ফরজ। আমাদের দেশে মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে, ঠিক না? শাড়ি কিন্তু মুসলমানদের পোশাক না, এটা হিন্দুদের পোশাক। আমরা পুরুষেরা টুপি নিয়ে কত ঝগড়া করি, গোল লম্বা সেকুন চারকোনা পাঁচকোনা পাগড়ি নিয়ে, হুজুরের মাথায় পাগড়ি নেই, মুসল্লির মাথায় পাগড়ি, নামাজ মাকিরেও আছে না নেই, যত ঝগড়া নকল নিয়ে, ফরজ নিয়ে কোনো ঝগড়া নেই। যেটা বলছিলাম ভাইয়েরা, এগুলো সব নকল মুস্তাহাব। আর মেয়েদের জন্য ফরজ পোশাক আমরা দিচ্ছি না, মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক সেটা হলো পুরো ম্যাক্সি, এই গলা দিয়ে পায়ের গোড়ালির নিচু পর্যন্ত ঝুল হবে, এই কবজি পর্যন্ত বা আঙুল পর্যন্ত হাতার ঝুল হবে, এইরকম ম্যাক্সি। ম্যাক্সির উপরে বড় ওড়না, চাদরের মতো ওড়না, ম্যাক্সির নিচেই পাজামা অথবা সায়া। এই পোশাকগুলো পরা মেয়েদের জন্য ফরজ, স্বামীর সামনে ছাড়া বাকি বাড়ির ভিতরে ঘরের ভিতরে কাজ করার জন্য সকল অবস্থায় এই পোশাক ফরজ, এবং এই পোশাকই সুন্নত, অর্থাৎ ফরজ সুন্নত। আর নামাজও এই পোশাকে পড়লে হবে, শাড়ি পড়লে হবে না। হবে কিভাবে বলছি, কোন মহিলা যদি নামাজ পড়েন, নামাজের ভিতরে যে অন্ধকার ঘরেও নামাজ পড়েন, একা নামাজ পড়েন, তার জন্য শুধুমাত্র মুখের এই জায়গাটুকু এবং কবজি পর্যন্ত হাত, এর বাইরে খোলা হারাম, খুললে নামাজ ভেঙে যাবে। যদি কোনো মহিলা একা ঘরে অন্ধকারে নামাজ পড়েন, কাপড় আছে, কাপড় নেই না একটুই নামাজ হবে, আপনার কাপড় নেই না একটুই নামাজ পড়বেন, কিন্তু কাপড় আছে, প্যান্ট একটা পরেছেন, লুজ করে রুকু দিতে গেলে নাভির খানিক নিচে নেমে যায়, নামাজ হবে নাকি? অবহেলা, হারাম, নামাজ হবে না। ঠিক তেমনি কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করেন, কপালের কিছু চুল বেরিয়ে যায়, কান একটা বা দুটো বেরিয়ে যায়, জুলফির চুল বেরিয়ে যায়, পিছনের চুল বেরিয়ে যায়, থুতমির নিচে গলার কাছে এখানে বেরিয়ে যায়, হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায়, পেটের কাছে কিছু বেরিয়ে যায়, নামাজ হবে না, নামাজ সারা জীবন পড়লো বেনামাজি হয়ে থাকতে হবে। এই মশলাতে আপনাদের কারোরই খারাপ লাগছে না, তো আপনাদের বউদের বিরুদ্ধে বলেছি, আপনাদের কথা বলিনি। হ্যাঁ, বউরা তো ঢুকে গেলে আমাদের কি সমস্যা, ঠিক না? আছে বউয়েরা দোজকে গেলে আমরা কোথায় যাব? হ্যাঁ, ট্রেনে নিয়ে যাবে সে পরীক্ষা, কিন্তু এইরকম চিন্তা করেন না, আজীবন জ্বালাইছে ও দোজকে যাক, আমি একটা হুর পাবো, এই চিন্তা করেন না। কিন্তু ও যখন দোজকে যাবে আপনার ট্রেনে নিয়ে যাবে। আমার কাছে একজন মহিলা দুবাই থেকে ফোন করেছে, খুব কানাকাটা করে চিটাগাঙের মানুষ, যে স্বামীটা ঠিক করে নামাজ পড়তে চায় না, কত বলি জুমার দিনে যায় তাও দেরি করে যায়। তখন দেখেন, আপনি আর বেশি বলেন না, আপনার স্বামীকে বললে সব পাবেন, কিন্তু আপনার স্বামী যতই গুনাহ করুক আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু বউ গুনাহ করলে স্বামীর কি হবে? গুনাহ হবে। কাজে বেশি বললে তিক্ততা হবে, আপনি সেজদায় যে আল্লাহর কাছে দোয়া করেন স্বামীর জন্য, আর বেশি নসিহত করেন না, কারণ স্বামীর জন্য নসিহত করা ফরজ, আর স্ত্রীর জন্য স্বামীকে নসিহত করা ফরজ না। করেছে বেচারা শুনে না কি করবে, যাই হোক অনেক কষ্টের কথা, স্বামীর অনেক জালেম আছে। যেটা বলছিলাম, আবার বইরাও জালেম আছে একেবারে কম না, যেটা বলছিলাম, তাহলে আপনার স্ত্রীকে আপনি বাড়ি গিয়ে বুঝাবেন, নামাজে আমাদের দেহ ঢাকা রাখতে হবে, যদি কেউ শাড়ি পরে নামাজ পড়েন তাহলে পারে তার হাতা, ব্লাউজের হাতা কোনটুকু হবে? হ্যাঁ, এবং ঝুল ছায়া পর্যন্ত যেতে হবে, আর উপরে শুধু মাথায় শাড়ির আঁচল দিলে হবে না, মাথার উপরে আলাদা একটা বড় ওড়না অথবা হিজাব দিয়ে আঁকতে হবে, যেন এগুলো খুলে বেরিয়ে না যায়। কথা কি বুঝতে পেরেছেন?